আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে এবং দূরে, দেশে এবং দেশে বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং শুনছেন, সকলকে প্রীতি এবং ভালোবাসা। অনেকদিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি, সেজন্য দুঃখিত। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঝটপট এবং খুবই সহজ পদ্ধতিতে লট্টে শুটকির ভুনা। এটা আসলে আমরা পছন্দ করি না, এরকম মানুষের সংখ্যা খুবই কম। তো লট্টে শুটকিটা আসলে সকলেরই পছন্দ। তো ঝটপট কীভাবে খুব সহজেই লটে শুটকি ভর্তা বা ভুনা তৈরি করতে পারবেন সেটা নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য। চলুন দেখি আমরা কীভাবে তৈরি করেছি ঝটপট লটে শুটকির ভুনা। তো প্রথমে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি পানিতে, আমার আম্মু হেল্প করেছে। তো একটু হালকা কুসুম গরম পানিতে এটা ভালো করে ধুয়ে নিয়েছে অনেকবার, কারণ লটে শুটকিতে প্রায় অনেক ময়লা থাকে। হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছে এবং পাটায় ছেঁচে নিয়েছে। এটা ভালো করে ছেঁচে নিতে হবে, কারণ লটে শুটকিটা ন্যাচারালি দেখা যায় একটু শক্ত থাকে, যা মশলা ভিতরে ঢুকতে চায় না, সেজন্য ছেঁচে নিয়েছে। তো এখানে কাঁচা জিরা বেটে নিয়েছে, বাটার পিষে নিয়েছে এবং হচ্ছে বাদাম পিষে নিচ্ছে, বাদামে একটা পেস্ট তৈরি করে নিয়েছে। এইখানে রসুন ছেঁচে নিয়েছে এবং হচ্ছে কাঁচা জিরা আর বাদামের পেস্ট তৈরি করে নিয়েছে, আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছে। তো কড়াই বসিয়ে দিয়েছি, আজকে আমরা মাটি চুলায় রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে দেওয়ার পর তাতে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটা ভালো করে ভেজে আসার পর আমরা লটে শুটকি রসুন দিয়ে মাখানো অবস্থায় ওই শুটকিটা দিয়ে দিচ্ছি। এখানে রসুন ছেঁচে লটে শুটকির সাথে মাখিয়ে নিয়েছিল আম্মু। তো এটা ভালো করে ভেজে আসার পর একটু আমরা এতে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো অ্যাড করে সাথে সাথে একটু পানি দিয়ে দেব, যাতে হলুদের গুঁড়োটা না পড়ে যায়, পড়ে গেলে এটা তিতে লাগবে সেজন্য। তো একে একে আমরা নেক্সট উপকরণগুলো অ্যাড করে দেব। এতে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমরা মোটামুটি ঝালের পরিমাণটা একটু কম খাই, তো যার যেরকম ঝাল খেতে ইচ্ছা আপনারা ওই অনুযায়ী ঝাল মরিচটা অ্যাড করবেন। অ্যাড করে দিচ্ছি বাদামের পেস্ট এবং জিরা, কাঁচা জিরা বাটা আর বাকি পেঁয়াজগুলো। এখানে আরেকটি কথা হচ্ছে, আমি বলেছি যে এটা ঝটপট তৈরি করতে পারবেন খুব সহজে, সেজন্য শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করেছি। যদি আপনারা চান এখানে শুকনো মরিচ বেটে বা ব্লেন্ডার করে ওটা দিয়ে রান্না করতে পারেন, বা কাঁচা মরিচ ব্লেন্ড করে ওটা দিয়ে রান্না করতে পারেন, এটা আপনাদের অপশনাল। তো অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। সর্বোপরি উপকরণগুলো দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এবং কিছুক্ষণ কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমাদের এই অবস্থা এসেছে, আমাদের ভুনাটা প্রায় হয়ে আসছে চুলা থেকে না নামিয়ে নেওয়ার পর্যায়ে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের লটে শুটকি ভুনা। তো ভিউয়ার্স দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন এটাকে আমরা পরিবেশন করার পালা।
ভিউয়ার্স আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনি খুব সহজে আপনার বাসায় এই লোটে শুটকি ভুনাটা তৈরি করে নিতে পারেন। দেখুন কত লোভনীয় লাগছে, খেয়ে দেখতে ইচ্ছে করছে নিশ্চয়ই। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো আমার ভিডিওগুলো। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আর আমার সাথেই থাকবেন সকলে, খুব 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 ভালো থাকবেন। সকলকে বিদায় দিয়ে আমি রিবা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।